কুড়িগ্রামে উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উলিপুর উপজেলা অডিটোরিয়াম হলরুমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম তিন আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। এ সময় আরো বক্তব্য রাখেন উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার নূর এ জান্নাত রুমি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাইদ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুভাষ চন্দ্র, মরিয়ম চক্ষু হাসপাতাল এর ডাক্তার দীপক রায়, ইনক্লুশন অফিসার অরবিন্দু রায়, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সার্বিক সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় উলিপুরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। দিবসটি উপলক্ষে মরিয়ম চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে ইউকে এইট এর অর্থায়নে সাইট সেভার্সের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে প্রায় দেড় শতাধিক নারীর চক্ষু পরীক্ষা করে 50 জন নারীর মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এ সময় 12 জন নারীর ছানি অপারেশনের জন্য ভর্তি করা হয়। এই কারণগুলোতে নারী ক্ষমতায়ন কমে যাচ্ছে, নারী উন্নয়ন কমে যাচ্ছে, নারী উন্নতি কমে যাচ্ছে। উপস্থিত মা ও বোনেরা সকলের প্রতি আমাদের মরিয়ম চক্ষু হাসপাতালের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি অরবিন্দ রায়, ইনক্লুশন অফিসার হিসেবে মরিয়ম চক্ষু হাসপাতালে দ্য রাইট টু হেলথ ব্রেকিং ডাউন ব্যারিয়ার্স টু আই হেলথ ইন সামেশিয়া প্রকল্পের মাধ্যমে কাজ করছি। আমরা এই প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলার মধ্যে বিভিন্নভাবে চক্ষু সেবা দিয়ে আসি। আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা শুধুমাত্র নারীদের জন্য এই অডিটোরিয়াম হলরুমে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু সেবার আয়োজন করেছি। আজকে মেয়েদেরকে সাহায্য করার জন্য একটা বিনা পয়সায় একটি সহায়তা, সরকারি সহায়তা, সেটি আপনারা গ্রহণ করবেন। এখানে লিগাল এইডের যে বিষয়টি আছে সেটি প্রসার করা দরকার। এর প্রসারটা কম, স্থাপন করতে পারবে দেখে সে মনে করেছিল যে নিরাপত্তা করে এদিন বেশি হবে। সে কলেজের পিয়নকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিল ওই কর্মসূচি সফল করার জন্য কুড়িগ্রামে। যাওয়ার পথে সে অ্যাক্সিডেন্টের শিকার হয় এবং দীর্ঘ 70 দিন ঢাকা চিকিৎসার দিন থাকার পরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করার পরেও মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার ছেলে মেয়ে সবাই চেষ্টা করার পরেও তার পরিবার থেকে তাকে আমরা বাঁচাতে পারিনি। যাই হোক, আজকের দিনে তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার পথ অনুসরণ করে আগামী দিনে উলিপুরে ব্যাপকভাবে নারী নেতৃত্ব গড়ে উঠবে এই কামনা করি। আমাদের 1971 সালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব গতকাল আমাদের 7 মার্চের যে ঐতিহাসিক দিন আমরা উদযাপন করলাম জাতীয় দিবস হিসাবে, সেখানে বঙ্গবন্ধু স্পষ্টভাবে ঘোষণা দিয়েছিলেন আমাদের এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনারা যারা মা বোনেরা আছেন যারা টিভিতে দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই করোনাকালীন সময়েও আমাদের বিভিন্ন সময়ে উনি প্রতিদিন একটা একটা ভিডিও কনফারেন্সের মধ্যে দিয়ে আমাদের দেশের মানুষকে সচেতন করেছেন। তা আমরা আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন এবং আপনারা জানেন যে এই আন্তর্জাতিক নারী দিবসে আমাদের অধ্যাপক এবং অতীন ভাইয়ের সহধর্মিণী উনি এই দিনে এই দিবসটি পালনের জন্য কুড়িগ্রাম যাত্রাকালে উনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে উনি 73 দিন উনি মানে হাসপাতালে উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে উনি মৃত্যুবরণ করেছেন। আমরা তার রোগের ডাক্তার কামনা করি, আল্লাহ যেন তাকে শ্রেষ্ঠবাসী করেন। কারণ আমরা কেউ না কেউ আপনারা জানেন যে আজকে নারীদের যে অগ্রগতি কাউকে না কাউকে লিডারশিপ নিতে হবে, কাউকে না কাউকে বলতে হবে। এখনো অনেক বাধা আছে কিছু কিছু এলাকায়, এখন অবশ্য সব দিক দিয়ে আমাদের নারীদের একটি জাগ্রত জাগরণ আমাদের সৃষ্টি হয়েছে।
আমরা অনেক কথা বলি, কিন্তু কাজে কর্মে যদি আমরা নারীদেরকে সঠিক সম্মানটা করি সেটা কিন্তু সবসময় হয়ে ওঠে না। অবহেলা এবং অবজ্ঞার চোখে অনেক সময় মেয়েরা পড়ে যায়। তো আমাদের এই বৃহত্তর রংপুর অঞ্চল কিন্তু নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মস্থান। তো এই অঞ্চলটাতে নারীরা পিছিয়ে আছে এই কথা শোনা কিন্তু আমাদের জন্য এক ধরনের অন্যায়, কারণ যে বেগম রোকেয়ার হাত ধরে বলা হয় যে বাংলা নারী জাগরণের সূচনা হয়েছিল, সেই বেগম রোকেয়ার বাড়ি কিন্তু বৃহত্তর রংপুর অঞ্চলে। আমরা তাকেও খুবই শ্রদ্ধা বলে স্মরণ করি। তার মতো একজন দুঃসাহসী নারী হয়তো ঘর থেকে যদি সেদিন বের না হতেন, তাহলে আজকে আমরা এখানে বসে এভাবে কথা বলা, সবার অধিকার নিয়ে সোচ্চার হওয়া এটা কখনো হতো না। সেই সাথে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি এই আমাদের উনিপুরের একজন মহিলা নারী, যার কথা প্রথম থেকে সবাই বলে আসছে, অধ্যাপক নাসিমা বানু, যার নাম আমরা এখনো স্মরণ করি, এখনো বলে থাকি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। এবং তিনি আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের একজন যোগ্য সহধর্মিনী ছিলেন, এবং এখানকার নারীদের যে জীবনের প্রসার তার পিছনে অনেক অবদান তার রয়েছে। এভাবে সমাজে কিছু সচেতন এবং দুঃসাহসী নারী ছিল বলে আমরা হয়তো আজকে এভাবে কথা বলার সুযোগটা পাচ্ছি। আমার এরকম অঞ্চলে যেটা হচ্ছে যে যখন ছেলে শিশু হয় আজান দেওয়া থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান করা, ওখানেই শুরু হয় হাসপাতালে, এটা আমাদের কোনো কাম্য না। ছেলে হোক মেয়ে হোক সবাই সমান। আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে আমার মনে হয় যে এটা আমরা একটা মত থেকে যেতে নিই, সে যেই মেয়েই হোক না কেন, ছেলেই হোক না কেন, আমাদের জন্য সেটা হলো যে আশীর্বাদ নিশ্চিত করবো। মানব সম্পদ হিসাবে নারীকে প্রতিষ্ঠিত করে তোলার থেকে হবো, এটা যদি আমি এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি তবে আজকের এই নারী দিবস সফল হবে, সার্থক হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পক্ষ শুনছি।